শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি তুমি তো একটা ধরেছ নিরাকার মহেন্দ্র আজ্ঞে হ্যাঁ তবে আপনি যেমন বলেন সবই সম্ভব সাকারও সম্ভব শ্রীরামকৃষ্ণ বেশ আর যেন যে তিনি চৈতন্য রূপে চরাচর বিশ্বে ব্যপ্ত হয়ে রয়েছেন মহেন্দ্র আমি ভাবি তিনি চেতনেরও চেতইতা শ্রীরামকৃষ্ণ এখন ওইভাবেই থাকো টেনেটুনে টুনে ভাব বদলে দরকার নাই ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তাঁরই চৈতন্য তিনি চৈতন্য স্বরূপ আচ্ছা তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে। মহেন্দ্র না তবে নিশ্চিন্ত হবার জন্য নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য শ্রী রামকৃষ্ণ তা হবে বই কি মহেন্দ্র লোভ না রামকৃষ্ণ হ্যাঁ তা বটে তাহলে তোমার ছেলেদের কে দেখবে তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কী হবে মহেন্দ্র শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না কর্তব্য মার্তণ্ড শ্রীরামকৃষ্ণ এখন ওইভাবে থাকো তারপর যখন আপনি সেই কর্তব্যবোধ যাবে তখন আলাদা কথা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া রহিলেন মহেন্দ্র কত জ্ঞানের পর সংসার সে সজ্ঞানে মৃত্যু ওলা উঠা শ্রীরামকৃষ্ণ রাম রাম মৃত্যু সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণা বোধ হয় যেমন কলেরাতে হয় এই কথা বুঝি মহেন্দ্র বলছেন অবিদ্যার সংসার দাবানল তুল্য, তাই বুঝি ঠাকুর রামরাম বলিতেছেন মহেন্দ্র অন্য লোক তবু বিকারের রোগী অজ্ঞান হয়ে যায় মৃত্যু যন্ত্রণা বোধ থাকে না শ্রীরামকৃষ্ণ দেখো না টাকা থাকলেই বা কি হবে জয়গোপাল সেন অত টাকা আছে কিন্তু দুঃখ করে ছেলেরা তেমন মানে না মহেন্দ্র সংসারে কি শুধু দারিদ্রই দুঃখ এদিকে ছয় রূপু তারপর রোগ শোক শ্রীরামকৃষ্ণ আবার মান সম্ভ্রম লোকমান্য হবার ইচ্ছা আচ্ছা আমার কি ভাব মহেন্দ্র ঘুম ভাঙলে মানুষের যা যা হবার তাই ঈশ্বরের সঙ্গে সদা যোগ শ্রীরামকৃষ্ণ তুমি আমায় স্বপ্নে দেখো মহেন্দ্র হ্যাঁ অনেকবার শ্রীরামকৃষ্ণ কিরূপ কিছু উপদেশ দিতে দেখো মহেন্দ্র চুপ করিয়া আছেন শ্রীরামকৃষ্ণ যদি দেখো আমাকে শিক্ষা দিতে তবে জানবে সে সচ্চিদানন্দ মহেন্দ্র অতঃপর স্বপ্নে যাহা যাহা দেখিয়াছিলেন তাহা সমস্ত বর্ণনা করিলেন শ্রী রামকৃষ্ণ মনোযোগ দিয়া সমস্ত শুনিলেন শ্রী শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি এ খুব ভালো তুমি আর বিচার এন না তোমরা শাক্ত ত্রিংশ পরিচ্ছেদ শ্রীযুক্ত অধরের বাড়িতে নবমী পূজার দিনে ঠাকুর দালানে শ্রী রামকৃষ্ণ দণ্ডায়মান সন্ধ্যার পর শ্রী শ্রী দুর্গার আরতি দর্শন করিতেছেন অধরের বাড়ি দুর্গাপূজা মহোৎসব তাই তিনি ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন আজ বুধবার দশই অক্টোবর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ চব্বিশে আশ্বিন রামকৃষ্ণ ভক্ত সঙ্গে আসিয়াছেন তন্মধ্যে বলরামের পিতা ও অধরের বন্ধু অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর সারদাবাবু আসিয়াছেন অধর প্রতিবেশী ও আত্মীয়দের পূজা উপলক্ষে নিমন্ত্রণ করিয়াছেন তাঁহারাও অনেকে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ সন্ধ্যার আরতি দর্শন করিয়া ভাবাবিষ্ট হইয়া ঠাকুর দালানে দাঁড়াইয়া আছেন ভাবাবিষ্ট হইয়া মাকে গান শুনাইতেছেন অধর ভক্ত, আবার অনেক ভক্ত উপস্থিত ত্রিতাপে তাপিত তাই বুঝি শ্রীরামকৃষ্ণ সকলের মঙ্গলের জন্য জগন্মাতাকে স্তব করিতেছেন তারও তারিণী এবার তারও তরিত করিয়ে তপন তনয় ত্রাসে ত্রাসিত যায়মা প্রাণী জগত অম্বে জনপালিনী জনমোহিনী জগত জননী যশোদা জঠরে জনম লইয়ে সহায় হরি লীলায় বৃন্দাবনে রাধা বিনোদিনী ব্রজবল্লভ বিহারকারিনী রাসরঙ্গিনী রসময়ী হয়ে রাস করিলে লীলা প্রকাশ গিরিজা গোপজা গোবিন্দ মোহিনী তুমি মা গঙ্গে গতিদায়িনী গান্ধর বিকে গৌরবরণী গাওয়ে গোলকে গুণ তোমার শিবে সনাতনী সর্বাণী ঈশানী সদানন্দময়ী সর্বস্বরূপিণী সগুণা নির্গুণা সদা শিবপ্রিয়ে কে জানে মহিমা তোমার শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ির দ্বিতল বৈঠকখানায় গিয়া বসিয়াছেন ঘরে অনেক নিমন্ত্রিত ব্যক্তি আসিয়াছেন বলরামের পিতা ও শারদাবু প্রভৃতি কাছে বসিয়াছেন ঠাকুর এখনও ভাবাবিষ্ট নিমন্ত্রিত ব্যক্তিদের সম্বোধন করিয়া বলিতেছেন ও বাবুরা আমি খেয়েছি এখন তোমরা নিমন্ত্রণ খাও অধরের নৈবেদ্য পূজা মা গ্রহণ করিয়াছেন তাই কি শ্রীরামকৃষ্ণ জগন্মাতার আবেশে বলিতেছেন আমি খেয়েছি এখন তোমরা প্রসাদ পাও ঠাকুর জগন্মাতাকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন মা আমি খাবো না তুমি খাবে মা কারণানন্দ রূপিনী শ্রীরামকৃষ্ণ কি জগন্মাতাকে ও আপনাকে এক দেখিতেছেন যিনি মা তিনিই কি সন্তানরূপে লোকশিক্ষার জন্য অবতীর্ণ হইয়াছেন তাই কি ঠাকুর আমি খেয়েছি বলছেন এইবার ভাবাবেশে দেহের মধ্যে শটচক্র তার মধ্যে মাকে দেখিতেছেন তাই আবার ভাবে বিভোর হইয়া গান গাইতেছেন ভুবন ভুলাইলি মা হর মোহিনী মূলাধারে মহৎ পলে বিনা বাদ্য বিনোদিনী আধার ভৈরবাকার সর্দলে শ্রীরাগার মণিপুরেতে মল্লার বসন্তের হিত প্রকাশিনী বিশুদ্ধ হিন্দল সুরে কর্ণাটক আজ্ঞাপুরে তান মান লয় সুরে ত্রিশপ্ত সুর ভেদিনী মহামায়া মোহপাশে অনায়াসে তত্ত্ব লয়ে তত্ত্বাকাশে স্থির আছে সৌদামিনী শ্রীনন্দ কুমারে কয় না নিশ্চয় হয় তব তত্ত্ব গুণত্রয় কাকি মুখ আচ্ছাদিনী গান ভাব কি ভেবে পরাণ গেল যার নামে হরেকাল পদে মহাকাল তার কেন কালো রূপ হলো কালো রূপ অনেক আছে এ বড় আশ্চর্য কালো এর হৃদি মাঝে রাখলে পরে হৃদপদ্ম করে আলো রূপে কালী নামে কালি কালো হতে অধিক কালো ও রূপ যে দেখেছে সেই মজেছে রূপ লাগে না ভালো প্রসাদ বলে কুতুহলে এমন মেয়ে কোথায় ছিল না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হল অভয়ার শরণাগত হলে সকল ভয় যায় তাই বুঝি ভক্তদের অভয় দিতেছেন ও গান গাইতেছেন অভয় পদে প্রাণ সুপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি শ্রীযুক্ত শারদাবু পুত্রশোকে অভিভূত তাই তার বন্ধু অধর তাহাকে ঠাকুরের কাছে লইয়া আসিয়াছেন তিনি গৌরাঙ্গ ভক্ত তাহাকে দেখিয়া শ্রীরামকৃষ্ণের শ্রী গৌরাঙ্গের উদ্দীপন হইয়াছে ঠাকুর গাহিতেছেন আমার অঙ্গ কেন গৌর হল কি করলে রে ধনী অকালে সকাল কইলে অকালেতে বরণ ধরালে এখন তো গৌর হতে দিন বাকি আছে এখন তো দাপরলীলা শেষ হয় নাই একই হলো রে কোকিল ময়ূর সকলই গৌর যেদিকে ফিরাই আঁখি একই একই গৌরময় সকল দেখি রাই বুঝি মথুরায় এলো তাই তো অঙ্গ বুঝি গৌর হল ধনী কুমুরিয়া পোকা ছিল তাইতে আপনার বরণ ধরাইল এখনই যে অঙ্গ কালো ছিল দেখতে দেখতে গৌর হল রাই ভেবে কি রাই হলাম যে রাধা মন্ত্র জপ না করে রাই ধ্বনি কি আপনার বরণ ধরায় তারে মথুরায় আমি কি নবদ্বীপে আমি কিছু ঠাউরাতে নারী রে এখনও তো মহাদেব অদ্বৈত হয় নাই এখনও তো বলাই দাদা নিতাই হয় নাই বিশাখা রামানন্দ হয় নাই এখনও তো ব্রহ্মা হরিদাস হয় নাই এখনও তো নারদ শ্রীবাস হয় নাই এখনও তো মা যশোদা শচী হয় নাই একাই কেন আমি গৌর যখন বলাই দাদা নিতাই হয় নাই তখন তবে রাই বুঝি মথুরায় এলো তাইতে কি অঙ্গ আমার গৌর হল অতএব বুঝি আমি গৌর এখনও তো পিতানন্দ জগন্নাথ হয় নাই এখনও তো শ্রী রাধিকা গদাধর হয় নাই আমার অঙ্গ কেন গৌর হলো ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्णार्पणमस्तु